আলিদা একজন বহু প্রবীণ বাগানী, 27 বছর ধরে কিন্তু এই গাছপালার সাথে যুক্ত আছে। যা আরেকটা খবর জানতে পারলাম, আপনি কি বলছিলেন আপনার ছেলে সম্পর্কে একটু বলুন। ছেলে এই সব কাজ করতে যায় না, এই যে পড়ে আছে আগে আমার কাছে ফোন করে না। আচ্ছা আচ্ছা, ছেলে তো ন্যাশনাল চ্যাম্পিয়ন। একটু বলুন আপনার ছেলে সম্পর্কে। আচ্ছা, কবাডিতে আপনার ছেলে ন্যাশনাল চ্যাম্পিয়ন, মানে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে। কি নাম ওনার? লালবাজার কবাডি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি উনি। বাহ, আপনি একজন মানে গর্বিত পিতা। জয়গুরু, নমস্কার, আমি অঙ্কুশ আর ডিভাইন সোলে তোমাদের সকলকে স্বাগত জানাই একটা ফ্রেশ ইভিনিং। আজকেও আছি কিন্তু পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ নার্সারি পাড়া, অর্থাৎ হুগলি জেলার অন্তর্গত জিরাটে। আর এই বৃষ্টি হচ্ছে, এই আবার রোদ বেরিয়ে যাচ্ছে, এখন আবার তীব্র গরম, মানে হিউমিডিটি সাংঘাতিক। তো এই মুহূর্তে আছি আবারও সেই আমাদের পরিচিত নার্সারি, আগে তোমরা দেখেছো জননী নার্সারি, তো যার ফাউন্ডার হচ্ছেন অমিয়দা। আর অমিয়দার সাথে আজকে আছেন আলিদা, আলিদার সাথেও আলাপ হলো। শ্যামনগর থেকে আলিদা আজকে এখানে আছেন। তো অসাধারণ একজন মানুষ অমিয়দা, আর আলিদা মিলে আমাকে কিছু সায়ান গিফট করলো আজকে, কাটিমুন প্লাস অন্যান্য বিদেশি ভ্যারিয়েন্টের, কারণ আমি নিজেই এখন ভালো গার্ডেনার হয়ে গেছি, গ্রাফটিং করতে পারি। আর যাই হোক, আজকে এই ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে, কী কী গাছ এই মুহূর্তে আছে আর তার কী দাম চলছে, শেষ অবধি দেখো ভিডিওটা। আর যারা নতুন দেখছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করো। আর আজকে সাথে নিয়ে এসেছি মাকে। হ্যাঁ, তোমার তো বলা হয়নি, মাকে নিয়ে এসেছি আজকে, বলছিল আসবে না, তো হঠাৎ করেই ঠিক করলাম। আমি ওদেরকে ফোন করলাম যে বৃষ্টি হচ্ছে ওদিকে, বললো না। আমি বললাম তাহলে চলো একসাথে ঘুরে আসি। চলো স্টে টিউনড, সব গাছগুলো ঘুরে দেখাচ্ছি। জয়গুরু, দেখো এখানে কত সুন্দর, একদম ট্রেন লাইন, ট্রেন লাইন এখানে একদম কিন্তু পাশ দিয়ে যাচ্ছে। আর অমিয়দার এই ট্রেন লাইনের উল্টো দিকে কিন্তু আরও একটা সেট আপ আছে। অমিয়দা, ট্রেন লাইনের উল্টো দিকে আরেকটা সেট আপ আছে, যেটা আমরা প্রিভিয়াসলি দেখিয়েছি। আর ওখানে এখন কি খবর, ওখানে সাজাচ্ছেন? অমিয়দা কিন্তু ফেমাস হচ্ছে বগুনবেলিয়ার জন্য স্পেশালি, অনেক ফোন নিশ্চয়ই এসছে, অনেক অনেকে কমেন্ট করেছে। হ্যাঁ, অনেক দূর থেকে দূর থেকে। আচ্ছা, তার মানে এই বগুনবেলিয়ার ছোটগুলো ওখানে এনে স্টক করছে? হ্যাঁ, ওখানে স্টক হচ্ছে, ওখানে তৈরি হয়েছে, হ্যাঁ তৈরি হওয়াগুলো তারপরে এই যে এখানে নিয়ে আসছেন। তারপরে আমরা ভিডিওটা শুট করব। আর একটা জিনিস বলে রাখা ভালো, এখানে প্রায় 150 থেকে 150 অধিকই নার্সারি হবে নাকি অমিয়দা? হ্যাঁ, 150 তো আমি কম বললাম, 150-র বেশি হবে। এটা তোমাদের জেনে রাখা ভালো যে কেন বলি আমি সব ভিডিওতে যে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ নার্সারি পাড়া। যারাই এসছো এখানে নার্সারি পাড়াতে দেখবে প্রত্যেক 10-20 মিটার রেঞ্জের মধ্যে কিন্তু একটা একটা নার্সারি। এখানে যেমন ঠাকুর নার্সারি, জননী নার্সারি লাগানো, একদম কোনো মাঝখানে কোনো বাউন্ডারি নেই, দুটো একদম লাগানো। এই যেমন তোমরা দেখতে পাচ্ছ, এই যে কোনো সেপারেট করা বলতেই বাঁশটা লাগানো আছে, শুধু স্টকগুলো করেছে ওরকমভাবে। আবার ঠাকুর নার্সারি থেকে তার পাশের নার্সারিটা কিন্তু এরকমই একটা ছোট্ট একটা বাঁশের র্যাক মতো করা আছে। মানে তোমরা মোটামুটি 100 মিটার রেঞ্জের মধ্যে মোটামুটি খান 7-8 মিনিমাম নার্সারি তো তোমরা পাবেই। আর দুদিকে বলতে গেলে, দুদিকেই আছে রাস্তা, সেই ক্ষেত্রে বলতে গেলে মোটামুটি খান 20 নার্সারি কিন্তু তোমরা পেয়ে যাবে। তো ডেফিনেটলি তোমরা এখানে একবার আসো, গাছ যদি কেউ কিনবে স্থির করে থাকো তারাও আসো, আর যারা নতুন বাগানি গাছ সম্পর্কে জানতে চাও আগে যে তারপরে কিনবে তারাও কিন্তু নার্সারিগুলো ভিজিট করো। ওনারা প্রত্যেকটা নার্সারি কিন্তু খুব হেল্পফুল, তারা তোমাদেরকে গাছ সম্পর্কে আগে গাইড করে দেবে। পার্টিকুলার কোনো গাছ সম্পর্কে তোমাদের এনকোয়ারি থাকলে সেটাও কিন্তু এখানে করতে পারো। প্রথমে বলছিল আসবে না, তো এখন এসে কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, তো তোমার কি পছন্দ হয়েছে? পদ্ম? হ্যাঁ। আচ্ছা, পদ্ম পছন্দ হয়েছে। পদ্ম এটা এটা কিন্তু দেশি পদ্ম। তো পদ্ম একটা ড্রাম সহ কিনবে নাকি? না, তাহলে কি করবে? আমি একটা গাছ নিয়ে যাব, আমার বড় গামলা আছে। তোমার গামলাতে তুমি লাগাবে, মানে অন্যের গামলায় তুমি লাগাবে না? সেটা না, আমার শুধু গামলা কিনে নিয়ে কি করব? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। গাড়িতে ঝাঁকুনিতে জল পড়বে। সচেতন বাঙালি গামলা সহ কিনবে কেন? ওই জন্য একটা শুধু চারা কিনে নিয়ে যাবে, বাল্ব, অর্থাৎ বাল্ব কিনে নিয়ে যাবে অমিয়দার থেকে, সেখানে নিয়ে গিয়ে তারপরে চারা করবে। বেশ, ঠিক আছে। আমার বাগান করার একটা প্রধান কারণ কিন্তু এই মা, মার বাবা আমি ছোটোবেলা থেকেই দেখতাম, ফুল গাছের প্রচুর শখ। আর এখানে অমিয়দা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে ফ্যান। আর এইগুলো হচ্ছে আমার সায়ান, যেগুলো আমার ওই থাইল্যান্ডের 12 মাসি আম গাছটায় লাগাবো। ওই গাছটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। মোটামুটি অনেকগুলো ভ্যারাইটি কিন্তু সাকসেসফুলি আমি লাগিয়ে দিয়েছি। আলিদা পা ধুয়েই যাচ্ছে,
কি অবস্থা, আর আমার পায়ের অবস্থা দেখো এই যে, আবার তো লাগবে, দেখো কি অবস্থা। অমিয়দার জননী নার্সারিতে কিন্তু পেয়ে গেছি আলিদাকে সাথে। আলিদা একজন বহু প্রবীণ বাগানি, 27 বছর ধরে কিন্তু এই গাছপালার সাথে যুক্ত আছেন, এবং উনি হাতে কলমে গাছ করেন, গাছের গ্রাফটিং থেকে আরম্ভ করে যে কোনো কাজ, মানে উনি একজন প্রফেশনাল গার্ডেনার। আলিদা, একজন ভালো বাগানি হতে গেলে আপনি বললেন যে আগে শিখতে হবে, দেখে দেখে বাগানে ভিজিট করতে হবে, মাটি কাদা মাখতে হবে, তাই তো? এখনো নিজের ইচ্ছা মতো যেন না জানতে পারি। এসব লাগানোর জন্য শিখতে আসছে। আচ্ছা, কেউ যেন, হ্যাঁ তাহলে তো সে দেখাবে না, চুপি চুপি গিয়ে বাগানে ঘুরতে হবে। কি করছিস? হ্যাঁ আমি একটু দেখে নিলাম। এটা কিন্তু আলিদা একটা খুব ভালো টিপস দিয়েছে, নিজের ব্যক্তিগত বুদ্ধি ছাড়া। হ্যাঁ, মানে কেউ যদি বাগানে গিয়ে বলে কোন নার্সারিতে গিয়ে যে আমি একটু এটা শিখবো, তাহলে শেখাবে না, ওটা গিয়ে চুপি চুপি দেখে শিখতে হবে। আচ্ছা আলিদা, আরেকটা খবর জানতে পারলাম, আপনি কি বলছিলেন আপনার ছেলে সম্পর্কে একটু বলুন। ছেলে এসব কাজ করতে যায় না, এই যে পড়ে আছে আগে আমার কাছে ফোন করে না। আচ্ছা আচ্ছা, ছেলে তো ন্যাশনাল চ্যাম্পিয়ন। একটু বলুন আপনার ছেলে সম্পর্কে। আচ্ছা, কবাডিতে আপনার ছেলে ন্যাশনাল চ্যাম্পিয়ন, মানে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে, কি নাম ওনার? আব্দুল। আব্দুল কি? গাজী। আব্দুল গাজী? আব্দুল্লাহ গাজী। আব্দুল্লাহ গাজী লালবাজারে? হ্যাঁ, কবাডি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আচ্ছা, লালবাজার কবাডি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি উনি। বাহ, আপনি একজন মানে গর্বিত পিতা। আর এটা তো একটা শখ, নেশা, হ্যাঁ ছাড়তে পারো। আর আরেকটা জিনিস বলি আলিদা, কিন্তু আলিদা একটু বলুন, আপনি বলুন, এই লাঠিটা আপনি যে নিয়েছেন সেটা হচ্ছে আলিদা একদিন পড়ে গেছিলেন, না এক বছরের মধ্যে দুবার স্ট্রোক, দুবার স্ট্রোক হয়েছিল। হ্যাঁ, তো তারপরে মাথায় আঘাত পেয়েছেন এবং পায়েও একটু, হ্যাঁ নার্সারিতে এলেই সবার আগে চা সার্ভ হয় এরকম ভাবে, তো এখনো আমরা চা খাবো যথারীতি। অমিয়দা কেমন আছেন? আচ্ছা, আর মানে লোকজন তো কমেন্ট করছে, আর জননী নার্সারির প্রতি সবাই খুব প্লিজড, মানে সবাই আসছে অনেকেই। হ্যাঁ, আচ্ছা শুরুতেই আমি গেটের সামনে দেখতে পাচ্ছি পদ্ম। বাহ, এই একদম পটিং সহ, এটা গামলা সহ কত এটা? 350। বেশ। আর কুকি? 100। সতেজ লাগছে যেহেতু বৃষ্টিটা হয়েছে, আরও সুন্দর লাগছে। আর এটা কি সব থেকে ছোট? এটা নয়। আচ্ছা, এটার দাম কত আছে? 50। আচ্ছা, বোগেনবেলিয়া কিন্তু প্রচুর, জননী নার্সারি বোগেনবেলিয়ার জন্যই ফেমাস। আচ্ছা, এটা কবে এসছে এগুলো সব? হ্যাঁ, আগের দিন এসে দেখলাম এরিকায় ভর্তি, এখানে প্রচুর ছিল। হ্যাঁ, চলে গেছে। আচ্ছা, অর্ডার দিয়ে দেওয়া হয়ে গেছে, আবার কাল পরশুর মধ্যে ঢুকবে। কাল পরশুর মধ্যে ঢুকবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি অনেক কটাই আছে। আচ্ছা, বেলিগুলোর কি দাম আছে? আমি তো বেলিগুলো 15 টাকা। আর এই জবাগুলো 40। এখানে একটা ফুটে আছে, একটা জবা ফুটেছে, এগুলো এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জবা। কোথায়? আচ্ছা দেখো, এখানেও একটা কালার আছে, এখানে একটা অস্ট্রেলিয়ান ফুটেছে। বাহ, অসাধারণ, মানে এক কথায় অসাধারণ। এটার কি দাম রেখেছেন? আমি এটা এগুলো 150। এটা রেডি একদম পুরো প্লাস্টিক পটে করা আছে। হ্যাঁ, 150। 8 ইঞ্চি টবে? 8 ইঞ্চি। আচ্ছা বাহ, অস্ট্রেলিয়ান কি অনেকগুলো কালারই আছে তো? হ্যাঁ, অনেকগুলো কালার আছে, তাও খুব বেশি নেই। আচ্ছা, আবার নতুন স্টক কি এর মধ্যেই ঢুকে যাবে তো? আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছ বোগেনবেলিয়া কিন্তু প্রচুর, এক কথায় প্রচুর বোগেনবেলিয়া। এখন বর্ষায় ডগা ছাড়বে, এখন ফুল অতটা থাকবে না। হ্যাঁ, বোগেনবেলিয়া এগুলো সব কাটিং হয়ে গেছে, এখন আবার নতুন করে আবার শীতে, কিন্তু তার মাঝখানেও কিন্তু দু একটা করে ফুল হচ্ছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আসুন এখানে দেখতে পাচ্ছি, এটা কি আছে? আপনার নীল বেগুনিয়া ভেনেস্তারা। আচ্ছা, এটা ভেনেস্তারা। এটার কি দাম আছে? এটা তো আপনার 50 টাকা। 50 টাকা। আচ্ছা, এই বোগেনবেলিয়াটা, এটা একটু দামটা কি বেশি? হ্যাঁ, এটা একটু বেশি, এটা 60 টাকা।
অমিয়দা, আমি একটা কমেন্টে সিনকে পড়লাম, আমাকে একজন লিখেছে যে এরকম এখানে এসে দেখলাম দামটা একটু বেশি লাগছে। একটু বেশি লাগবে তো, আমি যেটা আপনাকে বলা হয়। হ্যাঁ, এবার না আমি সেটা আজকে একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে 10 টাকা এমনিতে একটা দিয়ে। হ্যাঁ, এই যে এই যে দামটা বলা হচ্ছে এইটা হচ্ছে একটা গাড়ি গাড়ি মানে পাইকারি পাইকারি পাইকারি। এবার কি হয়, মিনিমাম যদি 10 টাও নেয় তাও আপনি ওই দামটা রাখতে পারবেন, কিন্তু কেউ যদি একটা দুটো বেছে বেছে নেয় তাহলে একটু প্রাইসটা ভ্যারি করবে। এটা আমি সবসময় বলে দিই, 10 রকম কালার দেখে নিচ্ছে, তাকে আমাকে 10 রকম কালার বেছে দিতে হচ্ছে। হ্যাঁ, অথচ পয়সাটা দেওয়ার সময় দেখা যাচ্ছে কি হচ্ছে না, ওই ওই পাইকারি রেট নিয়ে। হ্যাঁ, না না সেটা হয় না। হ্যাঁ, সেটা আমি একটু আমি তোমাদেরকে বলছি, এটা কিন্তু সব নার্সারিতে একই সিস্টেম, অমিয়দা বলে নয়। এটা তোমাদেরকে বলা হচ্ছে যে যেই দামটা, একটা হয় রিটেল আর একটা হচ্ছে হোলসেল, তো এই প্রাইসটা কিন্তু তোমরা একটু মাথায় রাখবে। হ্যাঁ, তো এখানে আমি তোমাদেরকে যেটা বলছি এটা। আচ্ছা, এখন তাহলে একটা কাজ করছি, আপনি রিটেলটাই বলুন, যে সিঙ্গেল নেবে সেই দামটা আমাকে বলুন, তার থেকে একটু যদি বেশি করে বলেন সেটাই আপনি বলুন। এত গাছ এসছে অমিয়দার, এই লটে যে মাল তুলেছে সেটা মেবি হয়তো পড়েছে, আমি সাপোজ বলছি অ্যাপ্রক্সিমেট 50 টাকায় দিতে পারছে, হয়তো পরের লটটা পড়েছে অমিয়দা যেখান থেকে কিনেছে সেই দামটাই বেড়ে গেছে কি অমিয়দা, তাই তো? হ্যাঁ, তখন কিন্তু সেটা 50-এ দিতে পারবে না, সেটা তখন গিয়ে হতে পারে সেটা 60 বা 65, বাট এর থেকে বেশি ভ্যারি করে না, 10-15 টাকা ভ্যারি করে। তো সেটা কখনো কমতেও পারে কোনো লটে, কখনো বাড়তেও পারে। এই নয় যে 50 টাকার মালটা আপনার থেকে 100 টাকা চেয়ে, সেটা নয়, কারণ কি এটা অনেক দিনকার নার্সারি এবং সবাই চেনে জানে ওনাকে, এখানকার যে কটা বেস্ট নার্সারি তার মধ্যে এটা একটা। তো যাই হোক, চলো এখানে দেখি। তো তোমরা আসবে অমিয়দা, আর একসাথে অনেক সংখ্যায় নিলে অমিয়দা একটু ডিসকাউন্ট তো করে দেবেই। হ্যাঁ, একদম, সেটা অমিয়দা নিজে দায়িত্ব নিয়ে করে দেবে, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এখানে ঝাউ অমিয়দা, এটার কি দাম আছে? 60 টাকা আছে, ঝাউগুলো 60 টাকা আছে, যথেষ্ট বড় কিন্তু প্যাকেট। আর এখানে দেখতে পাচ্ছি এটা লাল পেয়ারা, এটা কত আছে? এটা 40, আর এটা হচ্ছে L49, Lucknow 49, এটা কিন্তু একটা দারুণ পেয়ারা, এটা 50 টাকা পিস আছে। দেখো মানে গাছের হেলথটা তোমরা একবার দেখো, মানে এটা কিন্তু আমি আগের দিন 4টে নিয়ে গেছি আমার পরিবারের জন্য, তো মানে অসাধারণ একটা গাছ। L49 পেয়ে যাচ্ছ 50 টাকায়, আর এটা এটা লিলির কি জাত আছে? এটা মানে ফুলটা বড় হবে, কি রঙের আছে অমিয়দা? কটা কালার আছে? এটা একটাই কালার আছে। কি রং? গোলাপি, যেটা দেশিটা। আচ্ছা, এটা কি দাম আছে? এটা 20 টাকা। 20 টাকা, বেশ। বাহ, এই টেবিল কামিনিগুলো রেডি আছে দেখতে পাচ্ছ তোমরা, যারা একদম, এটা তো ইনডোরেও সুন্দর রাখা যাবে, মাঝে মধ্যে একটু রোদ দেখাতে হবে। এটার দাম পড়ছে 35 টাকা করে, দেখো একদম তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট নিচে শেকড় নিয়ে নিয়েছে, একদম রেডি গাছ, টেবিল টেবিলে রাখলে বাড়িতে খুব সুন্দর করে, বাড়িতে নিয়ে জাস্ট গাটা একটু মুছে সুন্দর করে রেখে দিতে হবে। 35 টাকা করে দাম আছে টেবিল কামিনি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমার সব থেকে পছন্দের একটা ফুলের মধ্যে একটা, সেটা হচ্ছে ক্যামেলিয়া। ক্যামেলিয়া কতগুলো কালার হবে অমিয়দা? হ্যাঁ, গাছগুলো গ্রোথ নিচ্ছে, এই যে দেখতে পাচ্ছি সুন্দর পাতা, কিন্তু 3-4টে ইয়ে আছে, এখানে অল্প গাছ আছে, সেখানে কি 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 প্রাইস আছে এটা? 70 টাকা, বেশ। আচ্ছা, আর এটা এটার নামটা বলো, সিজেনিয়াম। সিজেনিয়াম হচ্ছে খুব সুন্দর, এই পাতাগুলোই এরকম থাকবে, এটা কিন্তু বড় হলে খুব সুন্দর লাগে, ছেঁটে রাখতে হবে, সিজেনিয়াম করা আছে। হ্যাঁ, আচ্ছা কি দাম আছে সিজেনিয়াম? এগুলো 30 টাকা, 30 টাকা দাম আছে অমিয়দা। আর স্টার্টিং রেঞ্জ কি আছে এই ইয়ের বোগনভিলিয়া, সেটা দেখো। স্টার্টিং রেঞ্জ এটা, তাই তো? হ্যাঁ, কত করে বলবো? 35 রুপিস আছে স্টার্টিং। এটা কিন্তু তোমরা এই দামেই পাবে যতক্ষণ স্টক আছে, এই স্টকটা যতক্ষণ আছে তোমরা কিন্তু 35 টাকায় পাবে। আজকে যারা ভিডিওটা দেখছো, এই আজকে এই মুহূর্তে তোমরা যারা কল করবে তোমরা কিন্তু 35 টাকাতেই পাবে।
তাই তো অমিয়দা, যতক্ষণ স্টক আছে যারা ফোন করবে তারা এই 35 টাকাতেই পাবে। এবং কেউ যদি মনে করে আপনাকে হোয়াটসঅ্যাপ করে আগে থেকে আপনাকে বাছাই করে তুলে রাখতে 10 পিস 15 পিস, তাহলে আপনি বাছাই করে রেখে দেবেন। ঠিক আছে, বেশ, এটা আমি তোমাদেরকে দায়িত্ব নিয়ে বলছি। অমিয়দাকে একটু তাড়াতাড়ি কল করো যাতে স্টক শেষ হওয়ার আগেই তোমরা কালেক্ট করতে পারো। দেখো, এবং সব থেকে বড় কথা কি, এখানে কিন্তু ফুল এখন পাওয়া যাবে না, ট্রিমিং করা হয়েছে, নতুন পাতা ছাড়ছে। এবং অমিয়দা, এই 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 ভ্যারিগেটেডটাও একই 35? বাহ, খুব ভালো। চলুন, আর এই লটটা, এটাও 35? এটাও 35, এখন ফুল তোমরা পাবে না। আর এটার কত দাম আছে? 60 টাকা, প্রচুর আছে। বোগনবেলিয়া তো মানে বলার কিছু নেই এখানে। গাছকে গুণিং করা হয়, বারবার কাটা হয়, ইয়ে করা হয়, তার তো একটা লেবার চার্জ আছে। হ্যাঁ, অতি মুহূর্ত, এ তো আর কসমেটিক নাই যে তুই ধুয়ে তুলে রাখলাম আবার সেই বিক্রি করবে, সেটাই। হ্যাঁ, আচ্ছা, এগুলো সব দেখো, এই যে কেটে দেওয়া হয়েছে, তারপরে নতুন পাতা ছাড়ছে। এখন তোমরা ফুল পাবে না, আবার শীতের শুরুতে ফুল পাবে, মাস দেড়েক পরেই কিন্তু ফুল পেয়ে যাবে আশা করি। বর্ষার সময় ইউরিক থাকে তো প্রচুর, বর্ষার সময় ফুলটা কম হয়, ডগাটা একটু বেশি ছাড়ে, গ্রোথ নেই। হ্যাঁ, গাছে গ্রোথ নেই এই সময়। আর এই যেগুলো পটিং এ করা আছে, এগুলো 150 টাকা, 150 টাকা, বেশ। আর কিছু বোগেনভেলিয়া আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা, যেগুলো কিন্তু একদম ফুল আছে, একটু ক্লোজলি দেখাই আমি। এই আমার জুতোর ওজন এখন মোটামুটি 1 কেজি করে, দেখতে পাচ্ছ জুতোর ওজন এখন আমার 1 কেজি করে হয়ে গেছে, 100 গ্রামের জুতো। আচ্ছা, এই সাদাটাও ফুটে আছে, সুন্দর। আমি শর্টে চলে এলাম এদিক থেকে এদিক। তো তোমরা যতক্ষণ স্টক আছে আমি তাকে ফোন করো, এই দামেই কিন্তু তোমরা পাবে। এগুলো সব কিন্তু 150, এখনও ফুল আছে এগুলোতে। আর এই লণ্ঠন জবাটা, লণ্ঠন জবাটা 40 টাকা, 40, ক্যালকাটা পাতিটা ওটা, এটা 40 টাকা, 40, বেশ। আমি ওটা ফলের মধ্যে একটু দেখিয়ে দিই এদিকটা কী কী আছে। সাদা জাম 60 টাকা, সারা বছর এঁচড় খাওয়া যাবে, নিরামিষাশী মানুষদের জন্য বেস্ট অপশন। আর এটা হচ্ছে মিষ্টি তেঁতুল, এটা কি প্রাইস আছে? 50, এটা কি আছে অমিয়দা? ভাস্তারা, আচ্ছা, এটা এগুলো সব ভাস্তারা আছে, আচ্ছা, 50, এটা থাই অল টাইম, নর্মালটা, হ্যাঁ, কাটিমুন নয়, এটা নর্মালটা, হ্যাঁ, আচ্ছা। এখানে আছে এটা মিষ্টি কামরাঙা, আচ্ছা, এটাও কি থাইল্যান্ডের? থাইল্যান্ডের, আচ্ছা, এটার কি দাম রেখেছেন? কামরাঙা হয়ে আছে, আচ্ছা, দেখি তো। বাহ, অনেক কটা ট্রেন কিন্তু দেখছি পাস হচ্ছে, এদিকটা যাচ্ছে হচ্ছে উত্তরবঙ্গের দিকে, অর্থাৎ মালদা নিউ জলপাইগুড়ি ওই দিকে যাচ্ছে ট্রেনটা। আর অমিয়দার কিন্তু এই লেভেল ক্রসিংয়ের পাশেই কিন্তু আরেকটা নার্সারি আছে। বাহ 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 বাহ, অসাধারণ। দেখো অমিয়দা, এটা ধরে একটু দাঁড়ান, কতগুলো ফল ধরেছে তুমি দেখো, এটা কিন্তু অসাধারণ। দেখো কতগুলো ফল ধরে আছে, না না না, একদমই নয়। আর জননী নার্সারি এখানে কিন্তু তোমরা প্রিভিয়াস অনেক কটা ব্লগ দেখেছো, অনেকে নিয়েও গেছো, একটা রেপুটেড নার্সারি জিরাটের বুকে, তোমরা ডেফিনেটলি আসো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি জায়ান্ট সাইজে করা আছে পিঙ্ক কাঁঠাল, এটার কি দাম আছে অমিতা? 150 টাকা, এ তো মোটামুটি 10 ইঞ্চি, 10 ইঞ্চি 12 ইঞ্চি প্যাকেটে করা আছে, এটাও তাই। এটা কি বাড়ি ওয়ান সিকি মালটা? বাহ, এ তো যদি কেউ অমিয়দা এটা নিয়ে গিয়ে বাড়িতে বসিয়ে রাখে, ধরুন মাটিতে বসালো না, 1 বছর থাকবে তো? হ্যাঁ, নিশ্চয়ই।
মানে সার একদম দেওয়াই আছে, সার দেওয়াও আছে আবার সার দিতেও হবে। হ্যাঁ হ্যাঁ, প্রতিনিয়ত ট্রিটমেন্ট করতে হয়। আচ্ছা, আর এগুলো একদম নতুন বসিয়েছেন? শীতের জন্য নতুন বসানো, নতুন বসিয়েছেন। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে এখনো মাটিটা গলেনি ঠিকঠাক। কি দাম আছে এগুলো? এখন বিক্রি নেই, ওগুলো থাকতে এগুলো এগুলো আবার রেডি হবে। তাহলে চলুন এই রেডিগুলো দেখিয়ে দিই, রেডিগুলো দেখাই। রেডি হবে। আচ্ছা, আজকে রবিবার, যারা এই ভিডিওটা দেখে কল করছো তারা কিন্তু এই গাছগুলো পেয়ে যাবে। অমিতা, কী দাম আছে? এগুলো 300 টাকা। 300 টাকা। যারা এই ভিডিওটা দেখে আজকেই ফোন করবে তারা বুক করে রাখতে পারো তো? আচ্ছা, আমি একটু কালারগুলো দেখিয়ে দিই। দেখো, তোমরা স্ক্রিনশট নিয়ে কিন্তু পাঠাতে পারো, আমি একটু স্টে করছি প্রত্যেকটা গাছের কাছে। এটা ব্যারিকেটেড আছে, সব ফুল ফুটে নেই, ফুলটা কম থাকে, সব ছেটে রাখা হয়েছে এখন, বুঝতে পারছি। আর এই প্যাকেটের গুলো অমিতা? প্যাকেটের গুলো 150 টাকা। 150। এটা একটা হলুদ আছে, খুব সুন্দর, এটা কিন্তু বুক করে নিতে পারো তোমরা যারা দেখছো। এটা দেখো, এটা আছে একটা লাল, সব আস্তে আস্তে কিন্তু কালার আসবে, যথেষ্ট বড় কিন্তু পটে করা আছে রেডি গাছ। অমিতা, এদিকটা একটু দেখিয়ে দিন। ও বাবা, লেবু পাতার থেকে লেবু বেশি। এটা একটা গাছ দেখান না, এটা তুলতে হবে না, এটা সামনে থেকে লেবুটা দেখান। অমিতা, এটা কি করেছেন আপনি? এটা কত দাম? এগুলো 150 টাকা। 150 টাকা, একদম রেডি গাছ, লেবু পেকেও আছে, সুন্দর গাছ, সব রকম আছে। আর ওই ছোট ঝাউগুলো কি দাম রেখেছেন? ছোট ঝাউগুলো এখন সবে বসানো হয়েছে, ওগুলো এখন বসার মতন হয়নি, মাসখানেক পরে দেওয়া যাবে। কি কি দাম পাওয়া যাবে? শীতের সময় ওগুলো ওই 50 টাকা। 50? আর এই বড়টা? বড়টা, বাহ, মানে দারুণ দারুণ। এইবার আপনার একটা খুচরো নিলে সেখানে 120-125 টাকা ধরতেই হবে, নাহলে সেটাই বলছি। এই দেখো, তোমরা এটা শুনে রাখলে, আমি এখানে যেই বলে দেবো যে ওই জন্য কিন্তু অনেক নার্সারি দাম বলতে চায় না, কিন্তু আমি ওদা এখানে বলে দিচ্ছে, মানে এই যে এটা 100 টাকা মানে পাইকারি, তো 20-40-50টা নেবে, অনেক দাম তো। হ্যাঁ, আমাদের কাছে 10-20টা নিলেও আপনি দিতে পারবেন ওই দামে, কিন্তু যে একটা দুটো নেবে বেশি নেবে 120 টাকার নিচে নিচে দেওয়া যাবে না। হ্যাঁ সেটাই, এটা একটু তোমরা মানে বুঝতেই পারছো, কারণটা তোমাদেরকে বলেই দিলাম। আর এখানে হ্যাঁ সেটাই, হ্যাঁ আচ্ছা, এখানে কোটন দেখতে পাচ্ছি বেশ অনেক রকমেরই আছে, ওই ওটা একটা আছে লম্বা পাতা একটা, এগুলো কি দাম রেখেছেন? 50 টাকা। ওই বড়গুলো 50 দেবেন? ওই একদম যেখানে বড়, যে আগে আসবে সে বড়গুলো পাবে, তাই তো? হ্যাঁ বেশ। আর এটা আছে আমাদের দেশি নাকি? গণেশ ডালিম, এটা স্বাদ তো শুনেছি খুব ভালো। আচ্ছা, আর এই কটন গুলো? এই কটন গুলো আপনার 40 টাকা, একটু ছোট আছে। আর এটা ঘোড়ার লেজের মতো, খুব সুন্দর, এগুলো 30 টাকা। 30 টাকা পিস, খুব সুন্দর, অনেক ছিল এগুলো, খুব বেঁচে কেনা ভালো। আর এটা কি আঙ্গুর আছে? ওটা ওই টক আঙ্গুর আছে, ওদিকে কালো প্যাকেটে আছে মিষ্টি আঙ্গুর। কোথায় কালো প্যাকেটে? ওদিকে আছে। আচ্ছা, এটা কি দাম আছে? এটা 40 টাকা। 40। এখানেও বোগেনভেলিয়া, জননী নার্সারিতে কিন্তু চারিদিকে বোগেনভেলিয়া দেখতে পাচ্ছ এখানে। চলো, মোটামুটি সবগুলোই তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা এটা তোমাদেরকে দেখাই, বেলের কলম বাঁধা হয়েছে, এটা কি 12 মাসই তো? হ্যাঁ, থাইল্যান্ড বেল। আচ্ছা, এগুলো সব জোড় কলমের। এই দেখো কিভাবে জোড় কলমে গাছ করা হয় দেখাই তোমাদেরকে। এগুলো সব বেলের জোড় কলম, কিন্তু দেখো সব এরমভাবে জোড় করা হয়েছে। দেখো জোড় কলম করলে মাদার গাছ কতটা এফেক্টেড হয়, মাদার গাছের কতটা ক্ষতি হচ্ছে, দেখো কিরম ভাবে জোড় কলম করা আছে, সব বাধা আছে। এটা কি 12 মাস হয় অমিতা? হ্যাঁ হ্যাঁ, বেলটা 12 মাস, মোটামুটি 12 মাসই হয়। আচ্ছা আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যা আছে পাতাবাহার, সব কিছু ইনডোর প্ল্যান্টস। আর এখানে লিপস্টিক
এগুলো কি দাম আছে মেদা? লেটস সি কি পড়বে। স্ট্রবেরি গুলো 100 টাকা, এগুলো 60 টাকা, এগুলো 60 পড়বে। আর ওগুলো আপনার 65 টাকা অ্যাগ্লোনিমা। অ্যাগ্লোনিমা ওই দুটো দুটোই আছে, হোয়াইট রেড আছে, সবগুলোই 65 টাকা। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর নেক্সট কোনো ব্লগে ডেফিনেটলি দেখা হচ্ছে। এটা সায়ন আরও একটা দিল আমাকে অমিতা, এটা বাড়িতে গিয়ে সাকসেসফুলি যেন করতে পারি সেই প্রার্থনা তোমরা করো। যারা নতুন নতুন গ্রাফটিং করছো বা বাগান করছো তাদেরকে বলবো হতাশ হয়েও না, মন দিয়ে বাগান করো, ভালো ভালো গাছ লাগাও, ওয়ান লাইফ হই হই করে বাঁচো। জয় গুরু।